প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। নবম শ্রেণীর রসায়ন 17তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নির্ধারিত যে কাজটি অর্থাৎ অ্যাসাইনমেন্টটি, তোমার ঘরের জানালায় বিভিন্ন বস্তু রয়েছে, প্রতিটি বস্তুতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনো একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বোর মডেল চিত্র অঙ্কন, শক্তিস্তর ও উপশক্তিস্তর ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণীতে অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করো। বলা হয়েছে যে নির্দেশনা যেটি বলা হয়েছে, বলা হচ্ছে বস্তুর প্রধান উপাদান মৌলের নাম নির্বাচনের প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেবে, এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারো। আমরা এখন চলে যাবো সে অ্যাসাইনমেন্ট আনসারের দিকে। আনসারটি তোমরা কিভাবে করবে সে আনসারের নমুনা উত্তরপত্র আমি দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে বুঝে শুনে তোমরা নিজের মতো করে সাজিয়ে লিখে